वेलकम टू माय चैनल सुल्ताना रेसिपी। आज हमें देखा हो कि भावे तेलापिया बेक पुड़े होल तेलापिया के परिवेशन करा जाए। एक जन प्रथम में तेलापन के टेनी बो एवं कान को भालो कर ब्रश करने बो। हमें पिठर मोते ये भावे एक रो नहीं चीन दोपहर से ये भावे एक ने बो कान दिए पेट का भालो कर ब्रश करने बो। এরপর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, যাতে করে মাছের যে একটা আসে গন্ধ আছে তা চলে যায়। বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো, তারপর ধুয়ে পরিষ্কার করে নিব। তেলাপিয়া গ্রিলের জন্য লাগবে টক দই। আমি এখানে 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। 2 টেবিল চামচের জন্য লাগবে রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচের মতো নিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচের মতো, কাশ্মীরি মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, সয়া সস, ফিশ সস এবং একটু তেল। এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে রাখব এবং এটাই আমি দিয়ে দিব মাছের উপর। এখানে আমি হার্ব হিসেবে বেসিল কো দিয়েছি, তাতে করে একটা সুন্দর গন্ধ আসবে। মশলাটা মিক্স হয়ে গেলে মাছটা ভালো করে ধুয়ে উভয় পিঠে উভয় পাশে খুব সুন্দর করে মশলাগুলো মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। খুব ভালোভাবে আমি এইভাবে করে মেখে নিব এবং মাছের পেটের ভিতরেও আমি মশলাটা ঢুকিয়ে দেবো। আমি দেখিয়ে দেবো কিভাবে ঢুকাচ্ছি। 1 মিনিট করে এভাবে দুই পিঠে এভাবে মশলাটা মেখে রেখে দেবো। আমি কানের ভিতরেও একটু মশলা দিয়ে দেবো, যাতে করে পেটের ভিতরে মশলাটা ঢুকে। দেখছেন কিভাবে দিয়ে দিচ্ছি। আলাদা করে আমি প্যাট কাটিনি, কান দিয়ে পেটের মলাটা বের করে নিয়েছি। এভাবে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ইন দ্য মিন টাইম আমি আমার ওভেনকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। ওভেনে বেকিং ট্রেতে আমি একটা বেকিং শিট বিছিয়ে নিয়েছি, তার উপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে মাছটা আমি আবার উল্টানো উল্টাতে সুবিধা হবে। ওভেনটা আমার প্রিহিট হয়ে গেছে। এবার আমি মাছটা ওভেনে দিয়ে দিয়েছি, 30 মিনিটের জন্য প্রথম দিয়েছি। মাছটা আমি আধা ঘন্টা পর উল্টে দিয়েছি। আমার মাছটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে এবং ভিতরে আবার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। মাছটা বের করে আনার পর দুপিটি হওয়ার পর আমি আমার সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবং দেখতে খুব ভালো হয়েছে। এরপর আমি একটু আলুর চিপস দিয়ে ডেকোরেট করে এটা পরিবেশন করেছি। খুব সহজেই কিন্তু আমরা এই মাছটা করতে পারি। আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে এই মাছটা খাই, সেটা না করে আপনি এখানে খেতে পারেন। আমার আরো রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।